আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো বিশ্ববিখ্যাত ভারতীয় মাহিন্দ্রা ব্র্যান্ডের বিগ বোলেরো পিকআপটি, এবং জানিয়ে দেব এই পিকআপটি আপনারা কোন পলিসিতে, কিস্তিতে এবং ক্যাশে কিনতে পারেন এবং এই পিকআপটি সম্পর্কে বিস্তারিত। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছে আমি নাজিম পাটোয়ারি, আপনারা দেখছেন নাজিমস গুডনেস। প্রিয় ভিউয়ার্স, সর্বপ্রথম পিকআপটির আউটলুকিংটি আপনাদেরকে দেখাচ্ছি। পেছনের যে কার্গো বডিটি এটি 9 ফিট লম্বা এবং অন্যান্য পিকআপের তুলনায় উচ্চতাটি ভালো রয়েছে। কার্গো বডিটিতে আপনি বিভিন্ন ধরনের গ্যাসের সিলিন্ডার বা কাঁচামাল, মুদি মালামাল, বিশেষ করে অনেকে মাছ ব্যবসায়ীরা, যেহেতু মাছ পচনশীল দ্রব্য, দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে পরিবহন করতে হয়, নিতে হয়, এই গাড়িটি তাদের প্রথম চয়েস থাকে। সেসিজের অংশটি দেখতে পাচ্ছেন, যথেষ্ট মজবুত সেসিজ ব্যবহার করা হয়েছে। এই পিকআপটিতে 2523 সিসির ডিজেল চালিত ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এটি মাহিন্দ্রা ব্র্যান্ডের বিগ বোলেরো মডেল। ফোর সিলিন্ডারের এই গাড়িটি 2023 সালের আপডেট মডেল। এটিতে বড় ধরনের পরিবর্তন এসেছে, আগের চাইতে এখন আরও বেশি ফুয়েল সাশ্রয়ী করা হয়েছে। অফিসিয়ালি মাহিন্দ্রা বলছে এটিতে 16 কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে, কারণ এটিকে ফুয়েলের যে সাইটটি সেটিকে ইলেকট্রিক করা হয়েছে, মানে পাম্পের সাইটটি, যার ফলশ্রুতিতে আপনি যদি ভালো ডিজেল ব্যবহার করেন সেক্ষেত্রে ভালো মাইলেজ পাবেন এই পিকআপটি থেকে। পিকআপটির ম্যাক্সিমাম টর্ক 195 Nm এট দ্য রেট 1500-1800 RPM। গিয়ারের সংখ্যা সামনে 5টি, পেছনে 1টি, এবং এটি পাওয়ার স্টিয়ারিং। সামনে ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে, পেছনে ড্রাম ব্রেক, এবং এই গাড়িটির সর্বমোট ওজন 3225 কেজি। গাড়িটি পেলোড, মানে লোড ক্যাপাসিটি রেজিস্ট্রেশনে 1500 কেজি, 1.5 টন, কিন্তু সাধারণত বাংলাদেশি প্যাকাপটে 3 টন লোড দেওয়া হয় এই গাড়িটিতে। এই পিকআপটির টপ স্পিড 110 কিলোমিটার পার আওয়ার, ব্যাটারি 75 অ্যাম্পিয়ার। পিকআপটির হুইল বেস 3260 মিলিমিটার এবং সর্বনিম্ন গ্রাউন্ড ক্লিয়ারেন্স 195 মিলিমিটার। তার মানে এই পিকআপটি আপনি যে কোনো ভাঙাচোরা রাস্তায় খুব ভালোভাবে চালাতে পারবেন। পিকআপটির বাংলাদেশের সোল ডিস্ট্রিবিউটর র্যাংস মোটরস লিমিটেড। অনেকেই মূল্য জানতে চেয়েছেন, আসলে এগুলো ডলার ভিত্তিক প্রোডাক্ট, ডলারের সাথে এগুলোর প্রাইস চেঞ্জ হয়, এই জন্য স্পেসিফিক মূল্য বলা খুবই কঠিন। তবে আনুমানিক মূল্য বলে দিচ্ছি 17 লক্ষ টাকা। ক্যাশে এক ধরনের মূল্য রাখা হয়, সেমি ক্যাশ 24 মাসের পলিসিতে আরেক ধরনের মূল্য রাখা হয়, 60 মাসের ক্রেডিট পলিসিতে আরও এক ধরনের মূল্য রাখা হয়, একটির সাথে অন্যটির মূল্য মিলবে না। আপনি যদি ক্যাশে নিয়ে যান সেক্ষেত্রে তো এককালীন টাকা দিয়ে নিয়ে যাবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ভালো ডিসকাউন্ট করে দিবে। আপনি যদি 24 মাসের সেমি ক্যাশে নেন সেক্ষেত্রে আপনি 4-5 লাখ টাকা একটা ডাউন পেমেন্ট দিবেন, অবশিষ্ট টাকা 24 মাসে ক্লিয়ার করবেন। আপনি যদি 60 মাসের কিস্তিতে নেন সেক্ষেত্রে 3 লাখ 3.5 লাখ ডাউন পেমেন্ট দিবেন, অবশিষ্ট টাকা ইন্টারেস্ট সহ 60 মাসে পরিশোধ করবেন। প্রিয় ভিউয়ার্স, মাহিন্দ্রা বিগ বোলেরো এই পিকআপটি সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এছাড়াও আপনি আর কোন গাড়ির রিভিউ চাচ্ছেন সে বিষয়টি মডেল লিখেও আপনি কমেন্ট করতে পারেন। প্রিয় ভিউয়ার্স, পরিবহন সংক্রান্ত বিভিন্ন তথ্যবহুল ভিডিও আমাদের আরও একটি চ্যানেলে নিয়মিত আপলোড করা হয়, প্রযুক্তি চ্যানেলটিও ভিজিট করার আমন্ত্রণ রইল। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।